শেষের পথে বড় বেলে কত বড় টেংরা এ সত্যি। অজানা সুন্দরবন থেকে আমরা যে রাতের বেলায় যে জালটা দিয়েছিলাম সেই জালে যে মাছ বেঁধেছিল সেই মাছ দিয়েই কিন্তু আমরা এই বসির দনটা একবার সুন্দরবনে সাইটি ফেলবো। তা সরাসরি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে 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 আমরা কিন্তু সুন্দরবনের সাইটে চলে এসেছি। তো আমাদের যে দনটা ফেলা হবে তার লগিটা এবার পোঁতা হবে, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আপনার। তো আমাদের দোনটা ফেলা চলছে, কিন্তু আজ কিন্তু আমার কথাবার্তাটা কিন্তু আমাদের মাম কিন্তু আপনাদের সাথে কথাবার্তায় থাকছে। তা ও একবার ছোট মানুষ, ওর কথাবার্তায় ভুল ত্রুটি হলে অবশ্যই নিজের বোন মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন। তা কথাবার্তায় মাম তুমি বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো। আজ কিন্তু বিভিন্ন রকমের মাছ দিয়ে দোনের চারাটা গাঁথা হয়েছে, তো দেখা যাক কী কী মাছ পাওয়া যায়। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নূতন নূতন ভিডিও দেখার জন্য। আকাশটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, অনেকটা দূরে চলে দেওয়া হচ্ছে না তোমাদের? দোনটা কিন্তু আমাদের শেষেরই পথে, দোন তুলে কি মাছ পায় আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। এবার দোনের গ্রাবিটা পড়বে, তো দূর থেকে 3 ঘন্টা কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, তারপর দোনটা তোলা হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু 2 ঘন্টা পর আমাদের দোনটা তুলতে আসলাম। তা দোন তুলে কি মাছ পাই বন্ধুদের একবার সরাসরি দেখাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভীষণ রৌদ্র আজকে, কিন্তু আকাশে মেঘচ্ছন্ন ভাব হয়েছে, মেঘের ভাগ দিয়ে কিন্তু প্রচন্ড রৌদ্র, সেই সাথে গরমও খুব। দোনটা ফেলার সময় কিন্তু মাম এসেছিল, মাম এখন আসতে পারিনি, মাম বাড়িতে রান্না করছে। আর দোনটা তোলার সময় কিন্তু আমি আসলাম, হাতে দোন পাক দিতাম দিলি ওই বসি ওর কাছে। এই দোনে মাছ আছে, কি বড় মাছ, দোন টেনেছে অনেক বসি কিন্তু উঠে গেছে, কোনো মাছের দেখা পাইনি। দেখা যাক কী মাছ পাওয়া যায়। পরিষ্কার আছে জলটা না, এবসে তো মাছ নেই। আমরা কিন্তু দোনটা ফেলেছিলাম একদম বালিচরের উপর দিয়ে, মানে পীরখালি ব্লকের যে জঙ্গল, এই জঙ্গলের সাইডে কিন্তু একটা বালিচর আছে। কত বড় টেংরা এ সত্যি, বিশাল বড় সাইজের, হাতে কাঁটা রক্ত কিন্তু কাঁটা খাড়া করে দিয়েছে।
অনেকটাই বড় মাছটা, দেখা যাক পরবর্তীতে আর কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি, আপনারা দেখতে থাকুন। আমাদের দুখানা দুলো কিন্তু উড়ে গেল, আর দোনটা কিন্তু বাড়ির চারের উপর বেঁধে গেছে, দেখা যাক বড় কোনো গাছে হয়তো বেঁধে গেছে। বহু সময় হয়ে গেল আমাদের, কিন্তু সব খালি বসে উঠে আসছে, আজ মনে হয় এই একটা মাছ নিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে। প্রথম দিকটায় কিন্তু একটাই ট্যাংরা মাছ ধরেছিল, নদীর কাঁকড়া ধরেছে, বড়শি ধরেছে, চিন্তা করো এইভাবে মাছ খেয়ে যাচ্ছে না, মাঝে মধ্যে কিন্তু বড়শি গুলো কেটে নিয়ে চলে যায়। কি অবস্থা, কতটা জলের তলায় বসে বসে খাদ্য খায়, যাই একটা মাছ একটা কাঁকড়া, 150 বড়শির দোন ফেলে, মানে আজকে দোন ফেলা বেকার হয়ে গেল। সব দিন কিন্তু সমান মাছ হয় না, তা দেখা যাক দোনের সেই বর্ষি পর্যন্ত মাছ থাকলেও থাকতে পারে। আকাশের মেঘগুলো সুন্দর লাগছে, হালকা হাওয়াও আছে আর মেঘ ভেসে বেড়াচ্ছে সারা জায়গায়, মনে হচ্ছে যে মেঘের দেশে একটু মেঘের দেশের থেকে ঘুরে আসি। আমাদের দোনটা কিন্তু প্রায় তোলা শেষেরই পথে, আর অল্প কিছু বড়শি আছে, দোনের লগিটা ওই দেখা যাচ্ছে সামনে, মাছ আছে, শেষের পথে বড় বেলে আমি কিন্তু আগেই বলেছি নইতে একটা বড়শি থাকলে কিন্তু একটা বড়শিতে মাছ ধরার সম্ভাবনা বেশি থাকে। নদীতে একটা বড়শি থাকলে কিন্তু একটা বড়শিতে মাছ ধরার সম্ভাবনা থাকে, গিলে ফেলেছে মাছ, বড়শিটা গিলে ফেলেছে। আমি কিন্তু ভেবেছিলাম যে একটা মাছ আর একটা কাঁকড়া নিয়ে আমাদের ঘরে ফিরতে হবে, তা শেষের বেলায় কিন্তু একটা বেশ বড় সাইজের যে কাঁটা বেলে, সেই কাঁটা বেলে মাছ কিন্তু আমাদের দোনের ধরা পড়লো। তা সত্যি আমি তো ভেবেছিলাম পাবো না কিছু, মামের মার মুখে কিন্তু হালকা ধরনের একটু হাসি দেখা যাচ্ছে, বন্ধুদের একটু আরে গরম জলে ছটফট করছে, বুঝলি তো, এই তো ভিজে খাবে ঠান্ডা, মানে রোদে জলটা গরম হয়ে গেছে তো এই জন্য ছটফট করছে মাছটা। তাহলে আমাদের মাছের মাথা কিরকম গরম হচ্ছে চিন্তা করো, জল দিলে কিন্তু না না ঠান্ডা জলের জন্য ঠান্ডা জল থাকছে, দোন তুলতে তুলতে কিন্তু দোনের শেষ কিন্তু হাতের কাছে চলে আসলো, লগিটা টানে ধরো, তা 150 বসি দোন ফেলে কিন্তু আমরা টোটাল দুটো মাছ আর একটা কাঁকড়া সংগ্রহ করলাম। বন্ধুদের একটু দেখাও ভালো করে, খুব সুন্দর করে কাছের থেকে দেখাবা, প্রথম দিকটা একটা ট্যাংরা মাছ পেয়েছিলাম আর শেষের বেলায় কিন্তু একটা কাঁটা বেলে, আর কাঁকড়াটা কিন্তু নৌকার মধ্যে চলে গেছে।
তা প্রচন্ড রৌদ্র খাতি খাতি কখন যে সময় চলে গেছে কিছু বুঝতে পারিনি। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাস মণ্ডল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।